আলাইকুম আসসালামুকুম আরহামি বাদা সম্মানিত দিনদার মুমিন মুসলমান ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের জন্য যে আমলটা নিয়ে হাজির হলাম যদি কোনো ব্যক্তির কোনো আশা আকাঙ্ক্ষা থাকে কোনো উদ্দেশ্য থাকে নেক উদ্দেশ্য যে আমি ভালো একটা চাকরি খোঁজ করতে চাই আমি চাকরি জন্য পেয়ে পেয়ে যাই আমি ব্যবসায় সফলতা চাচ্ছি যেন অতি দ্রুত ব্যবসায় সফলতা অর্জন করতে পারি আমি ভালো একটা নেককার স্ত্রী চাচ্ছি আমি যেন ভালো নেককার স্ত্রী পাই আমি মানুষের মনকে যেন জয় করতে পারি অনুরূপভাবে যার যা আশা আকাঙ্ক্ষা আছে যার মনের ভিতরে যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা নিয়ে তিন দিন অথবা সাত দিন এই আমলটা করবে অবশ্যই অবশ্যই আল্লাফাক রব্বুল আলমিন তিন দিন অথবা সাত দিনের ভিতরে তার মনের সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা নেক তামান্নাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আপনি যদি আমল করেন আমল করার পরে আপনার যদি এই আমলে কার্যকারিতা না হয় আপনি অবশ্যই বুঝবেন যে আপনার আমলের ভিতরে কোনো ত্রুটি ছিল কারণ আপনি যখন আমল করবেন আমল করার পূর্বে আপনার পাঁচ পাঁচক্ত নামাজ শর্ত হলো পাঁচক নামাজ আদায় করবেন আপনি হালাল রুজু উপার্জন করবেন পিতা মাতা থাকলে পিতামাতার সঙ্গে আপনি সৎ ব্যবহার করবেন আপনি এই তিনটা জিনিস মেনে আপনি আমল করবেন দেখবেন আপনার প্রত্যেকটা আমল প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ ফকরাব্বুল আলামিন পুরা করে দেবেন সময়ত দর্শকবৃন্দ খুবই সহজ আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে তাই আমরা দুনিয়াতে চাই সুখ শান্তিতে বসবাস করতে এবং মৃত্যুর পরে চাই যারা মুসলিম তারা চাই আমরা যেন মৃত্যুর পরে জান্নাতবাসী হতে পারি এই জন্য দুনিয়ার আল্লাহ ফাকর রব্বুল আলমিন আমাদেরকে খুব সুখে শান্তিতে যেন রাখেন এই জন্য আপনি এই আমলটা করতে পারেন আপনি হালাল পথে চলে হালাল রুজ উপার্জন করে আপনি এই আমলটা করবেন অবশ্যই দেখবেন আল্লাহ ফাকর রব্বুল আলমিন আপনার এই দোয়াটা কবুল করে নেবেন সম্মানিত দর্শকবিন্দু সেটা হচ্ছে মাওলা রাব্বুল আলমিনকে যত বেশি আপনি ডাকতে থাকবেন আল্লাহ ফাকর রাব্বুল আপনার উপর খুশি হয়ে তত বেশি আল্লাহ আপনার দিকে আপনার ডাকে সাড়া দিবেন আপনার দিকে অগ্রসর হবেন এর জন্য মাওলা ফাকর রাবুল আলমিনের ইস্তিফাতে নিরানব্বইটা নামের একটা নাম হলো আল ও আপনি এই নামটা কখন পড়বেন এবং কিভাবে পড়বেন আপনি যখন রাত্রেবেলা ঘুমায় পড়লেন ঘুমানোর পরে আপনি মধ্যরাত্রের ভিতরে আপনি জাগ্রত হয়ে গেলেন মধ্যরাত্রে আপনার ঘুম ভেঙে গেল বা আপনার ওই রাত্র আপনার ঘুম ভাঙলো তখন আপনি রাত্রবেলায় যে কোনো সময় আপনার ঘুম ভেঙে গেলে আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেন আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে আপনি এক শতবার আল অহাবু পবিত্রতা অর্জন করে আপনি একশতবার আল অহাবু নামটি পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই দেখবেন আল্লাহ রব্বুল আলমেন আপনার এক থেকে তিন থেকে সাত দিনের ভিতরে আল্লাহ ফকরব্বুল আলমেন আপনার সমস্ত প্রকার আশা আকাঙ্ক্ষা তামান্না করে দিবেন সম্মানিত দর্শক বিন্দু আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা একটু হলো ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোন ইসলামিক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ